শেষ হচ্ছে, সেখানে দেখে প্রয়োগ করতে হবে যে কতটা তেহাই দিলে ভালো লাগবে, কত বড় তেহাই দিলে ভালো লাগবে, ছ মাত্রার না 12 মাত্রার, 18 মাত্রার না 24 মাত্রার, এরকম ভেবে আপনার। নমস্কার, আমি নীলাদ্রি। আজকে আমি দাদরা তালের কিছু প্রকার বাজালাম এবং একটি তেহাই বাজালাম। তো আমরা যখন গানে বাজাবো, সঙ্গত করব, তখন এই তেহাইটা দিয়ে শুরু করলে খুব সুন্দর লাগবে। কিন্তু সব গানে নয়, রবীন্দ্রসঙ্গীতে দেবেন না, নজরুলগীতির কিছু কিছু গানে দেবেন, গান বুঝে বাজাবেন। তাহলে আমরা প্রথমে তেহাইটা দেখব, পরে প্রকারগুলি দেখব। মুখ্যটা তেহাই, ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা, ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা, ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আধা তিরগিড়ে তিরগিড়ে ধা, আধা তিরগিড়ে তিরগিড়ে ধা, আধা তিরগিড়ে তিরগিড়ে ধা। এই তিরগিড়ে বাজছে না, কিন্তু কতটি কতটি বাজছে সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেটা আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন তিরগিড়ের জায়গায় কী বাজছে। তো আমি শুধু এখন ধা তিরগিড়ে তিরগিড়ে ধা ধা তিরগিড়ে তিরগিড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধি না না তি না ধা ধা ধি না না তি না ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা। তাহলে এটা দেখাচ্ছি কেমন, দেখুন, আসুন দেখুন। ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা 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 ধি না না তি না আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা তেটে ধা ধা তেটে ধা ধা তেটে ধা, এটাও করতে পারেন। তাহলে কি হবে, ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা দি না না ধা 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 দি না না দি না। ছোটো যে তেহাইগুলো, এগুলো শিখে রাখলে গানে বাজালে খুব সুন্দর লাগে। এবং আপনাকে গানে বাজানোর সময় তেহাই তো অবশ্যই প্রয়োগ করতে হবে, যেখানে গান শেষ হচ্ছে সেখানে দেখে প্রয়োগ করতে হবে যে কতটা তেহাই দিলে ভালো লাগবে, কত বড় তেহাই দিলে ভালো লাগবে, ছ মাত্রার না 12 মাত্রার, 18 মাত্রার না 24 মাত্রার, এরকম ভেবে আপনাকে সেইভাবে দিতে হবে। তো আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আজকের এটা হচ্ছে মুখ্য। ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা ধি না না তি না। এই যে ব্যাপারগুলো এখানে একটা বোঝার আছে বিষয়, এই বিষয়টি যেটি হচ্ছে, আমরা যখন দ্বিগুণ করছি তখন দুই দুই ছন্দ করে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তিন তিন ছন্দ হয়। যদি তিন তিন ছন্দ করে ধরা হয় তাহলে কিন্তু এই তেহাইগুলো ঠিক না, অন্য ধরনের তেহাই হবে। কিন্তু যেহেতু আমরা ধা ধি না না তিনা দুই দুই ছন্দে করে ভাগ করে নিচ্ছি,
সেহেতু আমরা এই তেহাইগুলো ঠিক, এগুলো কথায় মনে রাখতে হবে আপনাদেরকে। তাহলে আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, 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 মানে আ ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, ধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, আধা ত্রিগড়ে ত্রিগড়ে ধা, ধা ধি না বলছি কিন্তু ধা ধের ধাওয়া যাচ্ছে। এইগুলোকে এতটা ধরলে হবে না। আমি হাতের পজিশনটা দেখুন, শুনতে ভালো লাগবে বলে আমরা ফিঙ্গারিং চেঞ্জ করে বাজাই। ধা ধি না করছি না আমি কিন্তু, ধা ধি, এটা কিন্তু ধি নয়। তাহলে ধা ধি না না ধি, ধা ধের ধা না ধি না, ধা না তি না, ধা ধা না তিন না, তি তিন, তাহলে ধা তি না না তি, ধা ধা তি ধা না তি, ধা ধা তি ধা না তি না, ধা ধা তি ধা না তি না। বাজনাটাকে ভালোভাবে বারে বারে শুনুন, হেডফোন ইয়ারফোন দিয়ে শুনুন। এইভাবে আমি ছোটো ছোটো ভিডিও দিতে থাকবো, একটি তেহাই দিলাম, পরবর্তী দিনে আরেকটি তেহাই দেব। এবং ধা ধা ধি না না তিন, আপনারা ডিগির কাজটাকে মন দিয়ে করবেন। ধা ধি ধা না তি না, ধা ধা ধি ধা না তি না, ডিগির কাজটাকে ভালো করে লক্ষ্য করুন। আজ এই পর্যন্ত। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আশা করবো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।